ধান কিনে না চাউল গুলা চাউল পড়তো বেশি হয় আমরা বেচা নেই বেচা লুসকান বেচা কিনে নাই সাল সাল বেচতে না পারে ধান নিয়ে কি করব বস্তায় করে হাটে ধান নিয়ে আসছেন কৃষকরা জমি উঠেছে ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জ ধান চালের মোকাম জমিতে আমন ধান মারাই কাটাই শেষ তাই হাটে নতুন ধান নিয়ে আসছেন কৃষকরা তবে বাজারে ধানের আশানুরূপ দাম না পেয়ে হতাশ হাওড় অঞ্চলের কৃষকরা হাওড় অঞ্চল থেকে আসা ব্যাপারীরা জানান চালকলগুলোতে অবিক্রিত চাল থেকে যাওয়ায় মিল মালিকেরা তাদের কাছ থেকে ধান কিনছেন না যার কারণে নেতিবাচক প্রভাব পড়েছে ধানের বাজারে ফলে ক্রয়মূল্য চেয়ে কম মূল্যে মিল মালিকদের কাছে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা ধান দিতে পারেনি কোনো জায়গায় 200 টাকা কম দিয়ে বিক্রি করে চইলা দেশে যাচ্ছি কিনছি 1300 বেচতেছি 1240 দাম কমে গেছে বেচা কিনা নাই পাটি নাই নেউন্য নাই এর বেগালতা করে দিতেছি বেচা কিনা নাই মার্কেটে দানও নে না চাইলও নে না মার্কেটে চাউল দিতে পারতাছি না চাউল নিচ্ছে না প্রোডাকশন আমরা প্রায় মিল বন্ধ উপক্রম হয়েছে এই কয়েকদিন ধরে ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ এদিকে জেলা খাদ্য কর্মকর্তা জানান সরকার চলতি মৌসুমে 30 টাকা দরে ধান এবং 44 টাকা কেজি দরে চাল সংগ্রহ শুরু করেছেন এতে কৃষকেরা লাভবান হবে বলে আশা তার সরকার 30 টাকা রেট দিয়েছে সেই হিসেবে আমরা 100% ধান সংগ্রহ করতে পারবো এবং প্রতি বছরই আমরা ধান সংগ্রহে 100% সংগ্রহ করতে পারি কৃষকেরও লাভবান হবে বাজারে এখন যে ধানের যেহেতু মাত্র শুরু হয়েছে ওঠা আর কৃষি বিভাগ বলছে জেলায় এবছর 51,000 হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আমন ধান পুরোপুরি বাজার আসলে বাজার স্থিতিশীল হয়ে আসবে বলে জানান তিনি 2010 হেক্টর কিন্তু আমাদের অতিরিক্ত আবাদ হয়েছে এছাড়াও উচ্চ ফলনশীল নতুন জাত সম্প্রসারণ করছি এই ওভারঅল কিন্তু এসব কারণে আমাদের যে লক্ষ্যমাত্রা ধরেছে এই লক্ষ্যমাত্রা তুলনায় আমরা আশা করছি এর থেকে অধিক উৎপাদন হবে আশুগঞ্জ হাটে প্রতিদিন করে 1 লাখ মন ধান বেচা কেনা হয় আর এই ধান কেনেন জেলার অন্তত 300 শতাধিক চালকল মালিক উজ্জ্বল চক্রবর্তী সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া